পঞ্চায়েত ভোটের মুখে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বে ধুমধুমার বঙ্গ রাজনীতি। জেলায় জেলায় ফুটে উঠছে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা। এবারে তৃণমূলের দুই ঠিকাদার গোষ্ঠীর জেরে শনিবার রাতেই বন্ধ হয়ে যায় কাকিনাড়া নফর চন্দ্র জুটমেল, যার জেরে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে বহু শ্রমিক। মিলের ঠিকাদারি দখল কার হাতে থাকবে সে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত হয় দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে। জানা গেছে পুরনো কমিটির সদস্যদের বাদ দিয়ে মিলে গঠন করা হয় নতুন আরসিএমই ইউনিয়ন। অভিযোগ স্থায়ী শ্রমিকদের মিলের বাইরে বের করে দেয় তৃণমূলের এক শ্রেণীর ঠিকাদাররা, যার ফলে অচলাবস্থা সৃষ্টি হয় জুট মিলের। টিএমসি ইউনিয়ন আছে, রাতে সেই নিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর কালকে রাত্রেবেলা নতুন প্যানেল আসার পর এরা রাত্রেবেলা মিলকে ডিস্টার্ব করলো। কিছু ছেলেরা আছে পুরনো যারা ছিল, ওরা অমূল্য মাহাতো আর সব ছেলেদেরকে নিয়ে রাত্রেবেলা ঝামেলা করেছে। মিল খোলার দাবি শ্রমিকদের। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ভালো করে মিল চলুক, মজদুর সব কাজে আসে। মজদুরটাই চাইছি। হ্যাঁ, এসেছিল, এক ঘন্টা কাজ হয়েছে। তৃণমূলের একটি ইউনিয়ন দাবি তৃণমূল বিধায়কের দিয়ে যে তৃণমূল কংগ্রেসের একটি ইউনিয়ন, কোনো ইউনিয়ন বা কোনো লিডার যদি দাবি করে যে সে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন, তাহলে তাকে মান্যতা দেবেন না আর তাকে কোনো রকমভাবে সুযোগ সুবিধা দেবেন না। ম্যানেজমেন্টের কিছু লোক গুন্ডাতে প্রশ্রয় দিচ্ছে দাবি অর্জুন সিং এর। মিলের একটা অভিশাপ আছে এখানে, গুন্ডাদেরকে ম্যানেজমেন্টের কিছু লোক প্রশ্রয় দিয়ে সাধারণ যে পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের হক মারার জন্য, কন্ট্রাক্টর রাজ কায়েম করার জন্য এইসব কাজ করা হয়। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। স্থানীয়ভাবে সাংসদ এবং বিধায়কের দল, তারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত। মিল চললে কার বকরা ঠিকাদারিতে কি হবে, কে কত তোলাবাজি করতে পারবে, কার কত ঠিকাদারি শ্রমিক কাজ করবে, সেই নিয়ে সাংসদ এবং বিধায়কের ঝগড়ার প্রাধান্যতায় আজকে এই পরিস্থিতি রয়েছে। পুলিশ দুই পক্ষকে দেখছে কিন্তু নীরব দর্শক, কারণ পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই। ঘটনাঘিরি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানা পুলিশ। বর্তমানে বড়সড় অশান্তি এড়াতে জুট মিলের গেটে মোতায়েন করা হয়েছে পুলিশি ক্যাম্প। কন্দল মিটিয়ে কাজে ফিরতে চাইছেন শ্রমিকরা, তবে মিলবে কবে সমাধান, সময় উত্তর মিলবে। ভাটপাড়া থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, কালকুট নিউজ।